নমস্কার বন্ধুরা, সাথিস কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পালং শাকের ঘন্ট রান্না করে দেখাবো। এখানে আমি পালং শাক ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর সবজি হিসাবে নিয়েছি শিম, বেগুন, আলু আর পটল আর মিষ্টি কুমড়ো। আরও নিয়েছি কয়েকটা সবজি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মূলো, আর ওখানে নিয়েছি বিনস, আর মূলোর ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি 2 টুকরো টমেটো। এবার আমি মূল রান্নায় যাব, আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে নিয়ে সেটা গরম করতে দিয়েছি। শীতকালে নানান রকমের সবজি খাওয়া যায়, এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা অনেকেই হয়তো রান্না করে থাকবেন। কড়াটা গরম হয়েছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এটা আমি 20 সেকেন্ড মতো ভেজে নেব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি পরবর্তী উপকরণ দেব। প্রথমে আমি শাক দেব না, প্রথমে সবজিগুলো আমি খুব ভালো করে আগে ভেজে নেব। সমস্ত সবজি আমি পরপর দিয়ে যাচ্ছি। ইচ্ছা করলে আপনারা গাজরও দিতে পারেন। খুব ভালো করে আমি সবজিটাকে তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মূলো, বিনস আর মূলো শাক থেকে শাকটা সরিয়ে নিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এইভাবে আপনারা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করুন, দেখবেন এর টেস্টটা অনেক বেশি বেড়ে গেছে। এবার খুব ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার রান্না পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য আমাকে আপনাদের বেল আইকনটি প্রেস করতে হবে, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। আমি যখন যখন রান্না করব আপনারা সাথে সাথে সেগুলো পেয়ে যাবেন। খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি শাকটা দিয়ে দেব। প্রথম অবস্থায় সবজির সঙ্গে শাক দিয়ে দিলে একদম জল বেরিয়ে যাবে, সবজিগুলো ভালো ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। আমি সবসময় এইভাবেই রান্না করে থাকি। এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা খুব সুন্দর হবে সেই কারণে। দিয়ে দিলাম টমেটো, ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না এটা কমছে ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাকবে। আমি মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম,
সমস্ত সবজি। আপনারা ইচ্ছা করলে এর থেকেও বেশি পালং শাক দিতে পারেন। আমি এখানে একাটি পালং শাকের ব্যবহার করেছি, আপনারা যদি চান দুয়াটি পালং শাকও দিতে পারেন। খুব সুন্দর রান্না হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। এবার ধনে পাতা দিয়ে দিলাম। রান্না পুরো শেষ। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা থালায় আমি এটাকে ঢালবো, আপনারা দেখতে থাকুন। আপনারা প্রত্যেকে রান্না করুন, খান, এবং কে কে এইভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। আজ এই পর্যন্তই, এই প্রত্যাশা নিয়ে নমস্কার।